হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়েমি পটলের তরকারি খেতে না ভালো লাগলে পটলের এইভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কিভাবে পটলের ভর্তাটা খুব তাড়াতাড়ি সহজেই আমি বানিয়ে ফেলি সেই রেসিপিটা পুরোটাই ভিডিওয়ে দেখে নিন। প্রথমেই টাটকা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে দুই দিকটা একটু কেটে নিয়ে জাস্ট ছালগুলোকে ছুরি দিয়ে একটু হালকা করে চেঁচে নিচ্ছি। এরমভাবেই কিন্তু সব পটলগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এরমভাবে পটলগুলোকে দুটো বা তিনটে পিসে এরম করে ভাগ করে নিতে হবে। পটলগুলো যেহেতু আমি ধুয়ে নিয়ে তারপর কেটেছি, তাই কাটার পর কিন্তু ধোবার আর দরকার নেই। পটলের তরকারি, পটল পোস্ত খেতে খেতে যদি বোর লাগে, এইভাবে গরম ভাতে একবার পটলের ভর্তা বানিয়ে খেলে কিন্তু পুরো ভাতটাই এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়। খেতে এটা দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই একবার বানান আর আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো। পটল কিন্তু সব কাটা হয়ে গেছে, এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। পটলগুলোকে এই জলের মধ্যে এবার সেদ্ধ হতে দিতে হবে, আর জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। আলাদা করে জল ফেললে হবে না, তাতে কিন্তু পটলের গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে। জল ফুটে উঠেছে, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু জলটা কমে যাবে আর পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পটলটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে পটলের মধ্যে নুনটা ঢুকে যায়, পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে পটলটাকে ঢাকা দিয়ে দেব। একটু জলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে করে পটল ভাপাবার সঙ্গে সঙ্গে জলটাও কিন্তু পটলের মধ্যে একদম শুকিয়ে যায়। মোটামুটি 5 থেকে 8 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, পটলের জল কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখে বুঝতেই পারছো পটলের জল কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার পটলটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পটলটাকে আমরা একটু ঠান্ডা করে বেটে নেব। সব পটলগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে বেটে নেব। আমরা সবাই জানি যে কোনো ভর্তা বানানোর জন্য প্রধান যে উপকরণ লাগে সেটা হচ্ছে রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কিন্তু ওদিকে পটলটা আমি বেটে নিয়েছি একটু ঠান্ডা করে, আর কড়াই পরিষ্কার করে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। খুব বেশি তেলও কিন্তু এটাতে লাগে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। কালো জিরে আর লঙ্কাটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন এই লঙ্কাটা ভেজে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন এখানে 10 থেকে 12 কোয়া থেঁটো করা রসুন দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর পটলটা বাটার সময় আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। ভর্তাটা যতটা ঝালঝাল হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। যে যতটা ঝাল পছন্দ করো সেরমভাবে কিন্তু এখানে লঙ্কাটা দিতে পারো। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে রসুন আর পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর পটলটা যে বেটে রেখেছিলাম বাটা পটলটা এখানে দিয়ে দিলাম। ভর্তা জাতীয় রেসিপি যখন তোমরা বানাবে, তখন এটা মাথায় রাখতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তেল ছেড়ে দিতে, ততক্ষণ কিন্তু লো টু মিডিয়ামে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দেখতেই পেলে 1/2 চামচ নুন অ্যাড করে দিয়েছি। এবার একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে 2-4 দানা চিনিও দিতে পারো, চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়। কন্টিনিউ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে। দেখে বুঝতেই পারছো কড়াই থেকে কিন্তু মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসছে, আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আমার দেখানো এই পটলের ভর্তা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজ আসি, দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।